আমাদের মাঝে না একটা মানে খুব ব্যাড প্র্যাকটিস আছে, এবং ওই ব্যাড প্র্যাকটিসটা নিয়ে আমি বলতে চাই। সেটা হচ্ছে যে ধরেন যে একটা সার্কেলে আপনার আপনার অনেক ক্লোজ ফ্রেন্ড থাকে, মানে আমাদের মধ্যে দুইজন থাকে, যেমন আপনি যখন আপনার কোনো বান্ধবী হোক, মেয়ে বন্ধু হোক, কিংবা এরকম সম্পর্কের যে অপোজিট জেন্ডারের আমাদের, তাকে যখন ইন্ট্রোডিউস করার নিয়ে আসেন, তখন সে ইন্ট্রোডিউস হয়, ঠিক আছে, খুব ভালো ব্যবহার করে, এবং যখন সে চলে যায় সেখান থেকে বা আপনি তাকে নিয়ে চলে যান, আবার পরবর্তী কোনো এক সময় আড্ডায় সে ওই যে বন্ধুটা তাদের মধ্যে একজন তার ব্যাড কমেন্টস করে করে বসে, এবং সে কিন্তু নিশ্চিত না যে সেই মানুষটা কেমন, সেই মেয়েটা কেমন, কিংবা কোনো বিষয়ে নিশ্চিত না, সে একটা ব্যাড কমেন্টস করে নিজেকে মানে একটা স্মার্ট দাবি করার একটা প্রবণতা তার মধ্যে দেখা যায়, এবং এটা একটা ভীষণ ব্যাড প্র্যাকটিস। আমি অনেক অনেকজনে দেখেছি, এবং সত্যি বলতে আমার কাছের দূরের অনেকেও আছে, এটা হয়তো বা তাদের অজান্তেই একটা খুব বাজে স্বভাব, এবং সে কিন্তু শুধু একটা কমেন্ট করে বসে, মামা খেয়ে দিলাম, বা এই মামা সেই কবে খেলি, বা এরকম টাইপের। তা আমি যেটা বলতে চাই যে এটা আসলে খুব ব্যাড প্র্যাকটিস, এবং আপনি যখন এটা বলেন আপনার বন্ধুটা কোনো দিন আপনাকে কিন্তু সরাসরি বলবে না, বন্ধুরা হাসবে, আসলে কিছু করার নেই, ওইটা একটা মুচকি হাসি দেবে, বাট সত্যি বলতে আপনি যে কাজটা করলেন এরপরে আপনার বন্ধুটার জীবনও বাকি যতদিন আপনার সাথে সম্পর্ক থাকবে, হ্যাঁ আপনার ফ্রেন্ডশিপ থাকবে এটা শিওর, বাট সে কিন্তু তার কোনো আপনজন বা কাছের মানুষ অপরিত কি বলি বিপরীত জেন্ডারের আপনার কাছে নিয়ে আসতে বা আপনার সাথে মন খুলে কথা বলতে তার ব্যাপারে কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করবে না, এবং সবসময় আপনি তার কাছে মানে ওই বিষয়ে একটা কি বলবো যে আপনার ভরসা হারাবে। কাজেই মানে এই ধরনের প্র্যাকটিসটা করে নিজেকে হিরো ভাবা কিংবা নিজেকে স্মার্ট ভাবার কোনো মানে নেই। আপনার উনি যেমনই হোক, আপনার বন্ধু যখন কাউকে আপনার সাথে পরিচয় করাতে আনবে, যে যে জেন্ডারের হোক, হোক স্ত্রী লোক বা মেয়ে যাই হোক, তো আপনার কিন্তু সম্মানটা করা উচিত, এবং পরবর্তী সময় কোনো ব্যাড কমেন্টস অযথা করা উচিত না। এতে করে কি হয় যে ইনফ্যাক্ট এই ইম্প্যাক্ট কিন্তু তার মেয়ে, তার বিয়ের পরেও যে তার মেয়ে আপনার কাছে কিন্তু আনতে চাবে, ঠিক আছে, সবাই ভাই নিরাপত্তার একটা ব্যাপার আছে, কাজে হেসে হেসে এমন কিছু কথা বলবেন না যেটা আপনার বন্ধুর মনের মধ্যে এমন একটা অবস্থা থাকে আপনার আপনাকে সে নিরাপদ ভাবে না, তার আপনজন নিয়ে আসা বা ইন্ট্রোডাকশন করানোর জন্য, পরিচয় করানোর জন্য, কিংবা তার বাসা ইনফেক্ট নেওয়ার জন্য আপনাকে নিরাপদ না ভাবে এরকম কিছু করবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।